বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল, তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না। লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, আমি গেলাম কে বাঁচাইব, ওকে হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাহলে আমারে বাঁচাইব কেডা, তাই আল্লাহ, আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো। এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে আল্লাহু আকবার দিতে পারি না কেন? আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে? কথা বলেন, কথা বলেন, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা।